অর্ডিনারি আইটির পক্ষ থেকে আমি কাউসার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি যে সময় এই ভিডিওটা রেকর্ড করছি এখন এগারোই মে দুই সালের এই মুহূর্তে সময়টা আমার ঘড়িতে ঠিক ভোর পাঁচটা তো ভোর পাঁচটা মানে বুঝতেই পারছেন ফজরের ওক্ত আমি আসলে আজকে সারা রাত এখন পর্যন্ত ঘুমাতে পারিনি বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছি সেই জন্যে আপনাদের কথা দিয়েছিলাম যে এগারো তারিখ রাত নয়টায় আপনাদেরকে ভিডিও দেব তো আমি চাইলে এই ভিডিওটা পরেও রেকর্ড করতে পারতাম এরপরে শিডিউল করে রাখতাম রাত নয়টার সময় কিন্তু আমি হিসাব করে দেখলাম যে আজকে সারা সারাদিনে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকব আর দিনে রেকর্ড করার মতো কোনো সময় আমার হাতে থাকবে না তো যার ফলে এই ভোরবেলা অল্প একটু সময় আমার হাতে আছে তো এই সময়টাতে আমি এই বিষয়টাতে ব্যাখ্যা দেওয়ার জন্য আর কি এখন মোবাইলে ভিডিওটা শুট করছি তো বুঝতেই পারছেন আমার শুনে যে আমার হাতে আসলে এই টপিকে কথা বলার মতো খুব একটা সময় এই মুহূর্তে নাই যদিও আমি আপনাদেরকে যেভাবে বলেছিলাম তাতে আপনাদের মনে হয়েছিল যে হয়তো ভিডিওটা অনেক লং হবে বা আমি আপনাদেরকে মোটামুটি একটা নোটিশ করে বলছিলাম পপকর্ন নিয়ে তারপরে মুড়ি নিয়ে বসতে কারণ ভিড় দেখার মাঝখানে খিদে লেগে যেতে পারে যদি লং ভিডিও হয় সেই জন্য আর কি তো আমি জানি না যে ভিডিওটা আমি কত বড় লং করতে পারবো মোটামুটি অনেক ঘুম চেপে গিয়েছে এই ভিডিওটা শেষ করা হয়ে গেলে আমি একটু বিশ্রাম দেবো বা ঘুমাবো আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার কাজ শুরু করতে হবে যাই হোক তো আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে অর্ডিনারি আইটির বিরুদ্ধে যাদের অভিযোগ রয়েছে বা যে অভিযোগগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমাকে এখন কথা বলতে হবে আর যারা আমাদের বিপক্ষে কথা বলছে তাদের কি অবস্থা বা তারা আসলে কোনো কিছু লুকাতে গিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে কিনা এই বিষয়টা নিয়ে জাস্ট আমি মোটামুটি সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে কথা বলবো আর কি যেহেতু সবার সময় মূল্যবান আপনাদের সময় মূল্যবান অতিরিক্ত সময় আপনাদের নেব না আমি কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি আমি খুবই বিষয়গুলো বিনয়ের সঙ্গে বলছি কোনো অহংকার করে বলছি না প্রথম কথা হচ্ছে আমরা যারা অর্ডিনারি আইটিকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি তাদের যে সংগ্রাম বা পরিশ্রম এটা প্রায় প্রায় এক যুগের কাছাকাছি মানে এক যুগের পরিশ্রমের ফলে অর্ডিনারি আজকে এই জায়গাতে এসেছে তো আমি যদি রাজশাহীর প্রেক্ষাপটের কথা বলি তাহলে অর্ডিনারি আইটির যে নিজস্ব ফেসবুক গ্রুপটা রয়েছে এটা আগামী বছরে দশ বছরে মানে পা রাখবে আর কি টেন ইয়ার্স একটা গ্রুপের বয়স আমি জানি না রাজশাহীর এমন কোনো মানে আইটির বা ট্রেনিং সেন্টারের ফেসবুক গ্রুপ রয়েছে কিনা যার বয়স দশ বছর হতে চলছে যাই হোক তো আমাদের গ্রুপের মেম্বার সংখ্যা এই মুহূর্তে চোদ্দ হাজারের মতো চোদ্দ হাজার নাম্বারটাও অনেকের প্রেক্ষাপটে অনেক কম বাট রাজশাহীর প্রেক্ষাপটে আমি জানি না যে অর্ডিনারি আইটির থেকেও বেশি গ্রুপ মেম্বারওয়ালা কোনো প্রতিষ্ঠানের গ্রুপ রয়েছে কিনা যারা আর কি ট্রেনিং সেন্টার বা ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং এই বিষয়গুলো নিয়ে কাজ করে আমি যে সময় ভিডিওটা রেকর্ড করছি আমার জানা মতে অর্ডিনারি আইটির ফেসবুক গ্রুপে সব থেকে মেম্বার বেশি রয়েছে অন্যান্য যে কোনো ট্রেনিং সেন্টার বা ফ্রিল্যান্সিং সেন্টারের থেকে আমি যদি আমাদের ফেসবুক পেজের ফলোয়ারের কথা বলি এটাও রাজশাহীর অন্য যে কোনো প্রতিষ্ঠানের বা প্রতিষ্ঠানের বলতে আর কি আমি আইটির কথা বলছি বা ফ্রিল্যান্সিং বা এই জাতীয় ট্রেনিং এগুলো নিয়ে যারা কাজ করে আসলে তাদেরকে মেনশন করে বলছি অন্যদেরকে আবার কেউ মনে করবেন না তো অন্য যে কোনো প্রতিষ্ঠানের এই ক্যাটাগরির থেকে অর্ডিনারি আইটির ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা বেশি আমি আসলে এক্স্যাক্ট বলতে পারছি না খুব সময় মতো ছিয়াত্তর হাজার হবে অর্ডিনারি আইটির একটা ইউটিউব চ্যানেল রয়েছে রাজশাহীর যে কোনো আইটির থেকে অর্ডিনারি আইটির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি আমি যে সময় ভিডিওটা রেকর্ড করছি এই মুহূর্তে খুব সম্ভবত আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে অর্ডিনারি আইটির ইউটিউব চ্যানেলে যারা অর্ডিনারি আইটিতে কোর্স করে বা অর্ডিনারি আইটি থেকে বিভিন্ন সার্ভিস অর্ডার করে এদের মধ্য থেকে অনেকে আছে যারা আমাদেরকে রিভিউ দেয় গুগল বিজনেস পেজ যারা আর কি বিভিন্ন আইটি চালায় বা ট্রেনিং সেন্টার চালায় সবারই এরকম গুগল বিজনেস পেজ রয়েছে তো আমাদের গুগল বিজনেস পেজে রিভিউয়ের সংখ্যা খুব সম্ভবত সাড়ে তিনশো প্লাস হবে এক্স্যাক্ট আমার মনে নাই তবে এই সংখ্যাটা রাজশাহীর অন্য যে কোনো আইটির থেকে বেশি তো এরপরেও ধরেন এই বিষয়গুলো বাদ দেন সব কিছু দেন গুগলের একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে গুগল ট্রেন্ড তো গুগল ট্রেন্ডের মাধ্যমে যাচাই বাছাই করে দেখা যায় কোন একটা পার্টিকুলার এরিয়াতে বা এলাকায় যেমন ধরনের কথার কথা এখানে কোন টাইপের আইটিগুলা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেশি বা কে কোন বিষয় নিয়ে আলাপচারিতা করে সার্চ করে জানতে চাই দেখে ভিজিট করে তো গুগল ট্রেন্ডে গিয়ে ওই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু সার্চ করে সব দেখা যায় তো অর্ডিনারি আইটিকে যদি আপনি অন্য যে কোনো আইটির সঙ্গে পাশাপাশি রাখেন এবং লাস্ট এক বছরে যদি যেটা ট্র্যাক করেন বা দেখেন তাহলে দেখবেন যে গুগল ট্রেন্ড রেজাল্ট অনুযায়ী অর্ডিনারি আইটি রাজশাহীর সবচেয়ে জনপ্রিয় আইটি আচ্ছা আমি যে নাম্বারগুলো বললাম একটু আগে মানে গুগল ট্রেন্ড বাদ দিয়েও যেমন ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যা ফেসবুক গ্রুপে আপনার কি বলে গ্রুপ মেম্বারদের সংখ্যা বা আমরা যে রিভিউগুলো পেয়েছি এই সংখ্যায় এই মুহূর্তে রাজশাহীর অন্য যে কোনো আইটিকে অর্ডিনারি আইটি পেছনে ফেলে দিয়ে সামনে চলে এসেছে তো কোনো একটা প্রতিষ্ঠান কখন জনপ্রিয় হয় যখন সেই প্রতিষ্ঠানের এগুলো সবই জানেন নতুন করে আপনাদেরকে বলার কিছু নাই আমি আমি যেটা বলতে যাচ্ছি। যে কোনো একটা প্রতিষ্ঠান তখনই জনপ্রিয় হয় যখন সেই প্রতিষ্ঠানটাকে অনেক ব্যক্তি ইউজ করে সেই প্রতিষ্ঠানে অনেক ক্লায়েন্ট থাকে অনেক স্টুডেন্ট থাকে আমাদের এই ক্যাটাগরি আর কি আমরা যে সার্ভিসগুলো দিই তবে আমি যদি বলি যে আমার হাতে ধরেন কথার কথা এটা একটা সাবান এটা একটা সাবান এই দুইটা সাবান আমি এখন যদি প্রমাণ করতে চাই যে এই সাবানটাই সব থেকে বেশি জনপ্রিয় তাহলে আমাকে দেখাইতে হবে যে এই সাবানটা সবথেকে বেশি লোক ব্যবহার করে তো সেটাই তো জনপ্রিয় যে যেটা আর কি মানে অনেক লোক বেশি ব্যবহার করে তাই না তো অর্ডিনারি আইটির শুভাকাঙ্ক্ষীর সংখ্যা বলেন ছাত্রছাত্রীর সংখ্যা বলেন সার্ভিস হোল্ডারের সংখ্যা বলেন ক্লায়েন্টের সংখ্যা বলেন সমস্ত সংখ্যায় কিন্তু অন্য যে কোনো প্রতিষ্ঠানকে রাজশাহীতে আমরা পেছনে ফেলে দিয়ে চলে এসেছি এর এর ফলে কি হয়েছে অর্ডিনারি আইটি রাজশাহীতে একটা জনপ্রিয় আইটির নামের ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে তো একটা প্রতিষ্ঠান যখন জনপ্রিয় হয় যারা যাদেরকে আমরা পেছনে ফেলে এগিয়ে এসেছি তাদের মধ্যে অনেকেই আছে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আবার অনেকে আছে যারা আমাদেরকে একদমই সহ্য করতে পারে না কেন সহ্য করতে পারে না জাস্ট বিকজ তাদের চেয়ে আমরা জনপ্রিয় তো এই জনপ্রিয়তাই দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অর্ডিনারি আইটির কাল হয়ে গিয়েছে কারো কারো ক্ষেত্রে কারণ তারা চাই যে অর্ডিনারি আইটি যেন অন্য সবার চেয়ে বেশি জনপ্রিয় হতে না পারে তারাই যাতে করে জনপ্রিয় হয় অনেকেই রাজশাহী আইটি সেক্টরে নিজেদেরকে এভাবে প্রচার করে যে তারা অমুক তমুক এটা সেটা হ্যান্ড দেন মানে অনেক রকম শব্দ ব্যবহার করে কিন্তু বাস্তবতা হচ্ছে অর্ডিনারি আইটি ফ্রিল্যান্সিং ট্রেনিং সেক্টরে রাজশাহীতে সবার জনপ্রিয় তো জনপ্রিয়তা কিভাবে যাচাই করা যায় সেগুলো আপনারা অলরেডি জানেন আমি আপনাদেরকে বলে দিলাম এরপরেও আপনারা অন্যান্যভাবে যাচাই বাছাই করে দেখতে পারেন আমার মতে জনপ্রিয়তার সংজ্ঞা যেটা সেটা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন শুধু মানে জাস্ট নাম্বারের দিক দিয়ে মানে এত সাবস্ক্রাইবার এত ফলোয়ার ত্যান এগুলোর দিক থেকে অর্ডিনারি আইটি জনপ্রিয় ব্যাপারটা এরকম না অর্ডিনারি আইটিতে প্রতি মাসে সর্বনিম্ন একশো জন ব্যক্তি বিভিন্ন অর্ডিনারি আইটির ফ্রিল্যান্সিং কোর্স বা সার্ভিসে ভর্তি হয় আমি যে একশো এই নাম্বারটা বললাম এইগুলো হচ্ছে যেগুলো একটু হাই ডিমান্ডে ডেভেল অর্থাৎ বেশি টাকার সার্ভিস সেগুলোর কথা বলছি আর আমি যদি সবগুলো মিলাই একসঙ্গে হিসাব করি তাহলে প্রায় দুইশোর কাছাকাছি হবে যারা সার্ভিসও নাই তো অর্ডিনারি আইটিতে যারা কোর্স করার জন্য ভর্তি হয় বা অর্ডিনারি আইটি থেকে যারা বিভিন্ন সার্ভিস নাই বা অর্ডিনারি আইটিতে এসে যারা কাজ করে এই টাইপের ব্যক্তিদের সংখ্যা প্রতি মাসে রানিং সর্বনিম্ন দুইশো জন যেটা আমাদের রাজশাহীর বা এই অঞ্চলের আশেপাশের অন্য কোনো প্রতিষ্ঠানে এত ব্যক্তি এক মাসে একসঙ্গে ভর্তি হয় না বা সে প্রতিষ্ঠান থেকে সার্ভিসও নেয় না তো এই দিক থেকেও কিন্তু অর্ডিনারি আইটি অন্য যে কোনো প্রতিষ্ঠানের থেকে মোটামুটি ভালোই জনপ্রিয় আচ্ছা এই বিষয়গুলো আপনারা অনেকেই জানেন আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমি এই কথাগুলো কেন বলছি তো আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে একটা প্রতিষ্ঠান যখন জনপ্রিয় হয় তখন ছোট প্রতিষ্ঠানগুলো যখন এই বড় প্রতিষ্ঠানগুলো জনপ্রিয়তা সহ্য করতে পারে না তখন বিভিন্ন কুচ্ছা রটানো শুরু করে আচ্ছা তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার মতো কোনো রুচি আমার আসলে একদমই ছিল না এর আগে অনেকেই আমাদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়াদি নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে বক্তব্য দিয়েছে আমরা এই বিষয়গুলোকে ইগনোর করে যাই বা তাদেরকে জবাব দেওয়ার প্রয়োজন বলে মনে করি না কেন প্রয়োজন বলে মনে করি না কারণ অনেকেই মার্কেটে জনপ্রিয় হওয়ার জন্য নেগেটিভ রাস্তাগুলোকে বেছে নেয় যেমন ধরেন কোনো একটা আইটি প্রতিষ্ঠান চেষ্টা করছে আমাদের থেকে রাজশাহীতে জনপ্রিয় হওয়ার জন্য তো এখন এই কাজটা করতে গিয়ে তারা যখন দেখলো যে সমস্ত মানে চেষ্টা করার পরে যখন দেখছে যে পারছে না তখন কি করছে আমাদেরকে ধরেন যে পেছন থেকে গোতানো শুরু করছে যাতে করে আমরা তাদেরকে নিয়ে কথা বলি এখন আমরা যদি তাদেরকে জবাব দিই বা তাদের বিষয়গুলো নিয়ে পাবলিকলি কথাবার্তা বলি তো আপনারা যারা জানেন না তাদের সম্পর্কে আমার কথা বলার মাধ্যমে তারা তাদের নাম জেনে ফেলবেন যে তারা এই বিষয়টা নিয়ে কাজ করে বা এটা ও আচ্ছা ওরা ওরিন এটি সম্পর্কে কথা বলছিল এই বিষয়গুলো আপনারা জেনে ফেলবেন তো আমি যদি তাদের নাম উচ্চারণ করি তাহলে যেটা হবে তারা মার্কেটে একটা স্পেস পেয়ে যাবে তাদের একটা মানে জনপ্রিয়তা তৈরি হয়ে যাবে মানে এটা আর কি তারা আশা করে তারা যেভাবে আমাদেরকে গোতানোর চেষ্টা করছে তারা মনে করছে যে আমরা যদি তাদের নাম নিই তাহলে আর কি বিনামূল্যে তাদের একটা বিজ্ঞাপন হয়ে যাবে লোকজন তাদের সম্পর্কে জেনে যাবে এবং তারপরেও তারা এইভাবে মার্কেটে পপুলার হয়ে যাবে তো আসলে এই ফাঁদে আমি এখন পর্যন্ত পা দেইনি বা আজকেও দেব না আমি তাদের যে মানে প্রশ্নগুলো রয়েছে সেই জবাবেও যাব না বা আমি কাদের সম্পর্কে বলছি তাদের নামও আজকের এই ভিডিওতে উচ্চারণ করব না যারা আর কি ভিডিও আমার হচ্ছে এখানে নিয়ে আসছেন নোটিফিকেশন আমি কেড়ে দিলাম তো যারা আজকের এই ভিডিওটি দেখছেন বা ওই প্রতিষ্ঠান থেকেও যদি কেউ দেখে থাকেন যারা এই বিষয়গুলো বোঝেন রাজশাহীর মার্কেটের কী অবস্থা তারা তো বুঝতেই পারবেন আর যারা বুঝতে পারবেন না তাদের আসলে বোঝার কোনো দরকার নাই শুধুমাত্র ভিডিওটা দেখে রাখেন পরবর্তীতে আপনার নিজেরও একটা এরকম প্রতিষ্ঠান হলে কিভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনি স্পিচ দেবেন এই বিষয়গুলো বুঝতে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা তো আমি আসলে কি বলবো সেই পুরো বিষয়গুলো আমি যেহেতু কোনো স্ক্রিপ্ট নিয়ে বসে নাই যে করে কাজ শেষ করে আমি জাস্ট ক্যামেরার সামনে বসে পড়ছি যার ফলে আমি আসলে মানে আসলে পুরো বিষয়গুলো আপনাদেরকে হয়তো গুছিয়ে বলতে পারবো না যে ট্র্যাক থেকে কোন ট্র্যাকে যাবো সেই জন্য আমাকে অবশ্যই মাফ করবেন এই ভিডিওটা মোটামুটি আমি আনকাট রাখার চেষ্টা করব মানে যখন যা মনে আসে সেভাবে আর কি এই পুরো ভিডিওতে বলার চেষ্টা করব তো যাই হোক যেটা বলছিলাম তো আমার একটা বিষয় সবথেকে খারাপ লাগে বা বলতে পারেন যে দুঃখ লাগে এই জন্যে যে আমি সব সময় চেয়ে এসেছি রাজশাহীতে যতগুলো আইটি প্রতিষ্ঠান রয়েছে বা ফ্রিল্যান্সিং নিয়ে যারা কাজ করে বা ট্রেনিং সেন্টার যেগুলো রয়েছে সবার মধ্যে যেন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে বিশেষ করে মালিক পক্ষের লোকজনের মধ্যে আমি এটা সময় চেয়ে এসেছি আমি বিভিন্ন সময় রাজশাহীর বিভিন্ন আইটি প্রতিষ্ঠানে গিয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য নিজ দায়িত্বে চেষ্টা করেছি এবং বর্তমানেও করে যাচ্ছি আমি চাই যে সবার মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকুক সুসম্পর্ক বজায় থাকলে নিজেদের বিজনেস গ্রো করতে অনেক সুবিধা হয় যেমন আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি বা যে বিষয়গুলো আমাদের কোর সার্ভিস যেগুলো এগুলো নিয়ে কিন্তু রাজশাহীর অন্য কোনো প্রতিষ্ঠান কাজ করে না মানে এটা একদমই আমরা ইউনিক মানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের যে পার্টটা নিয়ে কাজ করি এটা কিন্তু রাজশাহীর অন্য কেউ করে না মানে এই দিক থেকে আমরা একদমই ইউনিক তারপরে আমরা লোকাল ক্লায়েন্টদেরকে যেভাবে ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দেয় এগুলো কিন্তু অন্য কোনো আইটি আমাদের মতো করে দেয় না যেমন আমরা প্রফেশনাল কমার্শিয়াল তৈরি করা থেকে শুরু করে সমস্ত কাজগুলো কিন্তু করি ডিজিটাল মার্কেটিংয়ের গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ভিডিও শুটিং আমাদের মানে কাজের মানে আমরা যে সকল ইকুইপমেন্টগুলো নিয়ে কাজ করি এগুলোর মূল্যই দশ লাখ টাকার উপরে যেমন ধরেন যে আমাদের কাজের ইকুইপমেন্টের মধ্যে ডিএসএলআর ক্যামেরা আছে ড্রোন আছে অ্যাকশন ক্যামেরা আছে কনফিগার পিসি আছে বা আমি এখন যে ফোনটা দিয়ে কথা বলছি ভালো ভিডিও শ্যুট করার জন্য একটা ভালো ফোন কিনছি প্রায় প্রায় আড়াই লাখ টাকার কাছাকাছি যদি আমি হচ্ছে গিম্বল সহকারে হিসাব করি মানে আড়াই লাখ টাকার বেশি হবে মানে এরকমভাবে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো মোটামুটি হাইকনফিগারের এবং একদম ট্রেন্ডি কাজগুলো করার জন্য মানে ডিজিটাল মার্কেটিং দুনিয়ায় মানে যত কাজগুলো রয়েছে সবগুলো একসঙ্গে একটা মানুষকে সার্ভিস দেওয়ার জন্য যে সকল ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের রয়েছে আপনি রাজশাহীর মানে অন্য যে কোনো প্রতিষ্ঠান যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তাদের প্রতিষ্ঠানে এতগুলো ইকুইপমেন্ট একসঙ্গে আপনি পাবেন না তো এখন আমাদের প্রতিষ্ঠানে কেন রয়েছে কারণ আমরা এইগুলো নিজেরা এইগুলো নিয়ে কাজ করি এবং এই বিষয়গুলো আমরা ডে আফটার ডে আমাদের স্টুডেন্টদেরকে শেখাচ্ছি মানে রিয়েল লাইফ যে ইনফরমেশন কাজ আমাদের আইনকাম এইগুলো আমরা কিছু মানে নিজেরা করি তারপরে সেগুলো আমাদের ছাত্রছাত্রীদেরকে দেখাই তো অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা নিজেরা সফল ফ্রিলান্সার না মাস শেষে ভালো একটা তাদের আর্নিং সোর্স নাই তো তারা কি করে তারাও ফিল্যান্সিং শেখায় কারণ কি এই ফিল্যান্সিং শেখানোটা তাদের আসলে একটা পেশা পেশা বলতে এটা থেকে তাদের রুটি রুচি হয় যদি তারা এই কাজটা বাদ দিয়ে দেয় তাহলে হয়তো অন্য কোথাও চাকরিও পাবে না কিছু করতেও পারবে না মানে আর কি এই কাজটা তারা এমনভাবে এখন করছে না করলে আর লাইফে কিছুই হবে না যেহেতু প্রফেশনালি ফ্রিল্যান্সিং করেও না এখন যদি ট্রেনিং দিয়ে না খাইতে পারে তাইলে দেখা যাচ্ছে যে চলতে সমস্যা হবে তো সেই জায়গা থেকে অনেকেই আসে রাজশাহীতে যারা অন্যদেরকে ফ্রিল্যান্সিং শেখায় এখন যারা মার্কেটের ট্রেন্ডি কাজগুলো যারা করে না এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা নিজেদেরকে মানে অনেক কি বলবো স্কিল্ড পার্সন বলে দাবি করে আমরা আমাদের স্টুডেন্টদেরকে যতগুলো কাজ শেখাই বা আমাদের ক্লায়েন্টদেরকে যতগুলো সার্ভিস দেই এর থার্টি পারসেন্ট কাজও যারা করে না তারা নিজেদেরকে একদম প্রো লেভেলের স্কিল্ড বলে দাবি করছে মানে তারা এমনভাবে দাবি করে মনে হয় যে তারাই মার্কেটে সব কিছু আমরা মনে হয় কিছুই না আচ্ছা তো এই বিষয়গুলো যখন দেখি তখন মোটামুটি হাসি লাগে আচ্ছা তো সেই বিষয়গুলো তারা তাদের মতো মার্কেটিং করছে আমাদের কোনো আপত্তি নাই বা আমরা আমাদের মতো করে মার্কেটিং মানে করি বা যখন যা মনে চাই সেইভাবে করি এতে করে অনেকেই খারাপ লাগে অনেকেই ভালো লাগে সেগুলো যার যার ডিফারেন্ট রুচির ব্যাপার তো এগুলো নিয়ে মানে কী কী করছে এটা নিয়ে আসলে আমার কোনো ইয়ে নাই মানে আপত্তি নাই এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর কি তো আমরা আমাদের মতো করে মার্কেটিং করব। আপনার একটা প্রতিষ্ঠান থাকলে আপনি আপনার মতো করে মার্কেটিং করবেন এরপর স্টুডেন্টদের যার কাছে পছন্দ হবে সে সেইখানে গিয়ে ভর্তি হবে আমি নিজে একটা সময় প্রফেশনালি শুধুমাত্র গ্রাফিক ডিজাইনে কাজ করতাম আমার প্রায় ডিফারেন্ট ডিফারেন্ট চারটা প্রতিষ্ঠানে গ্রাফিক ডিজাইনে কোর্স করার অভিজ্ঞতা রয়েছে তো এখন একটা ব্যাপার খেয়াল করেন আমি তো চাইলে একটা বিষয়ে একটা প্রতিষ্ঠান থেকে কোর্স করে বুঝে থাকতে পারতাম তাই না কিন্তু আমি তারপরেও ডিফারেন্ট ডিফারেন্ট চারটা প্রতিষ্ঠানে কোর্স করেছি তো আমার কাছে মনে হয়েছে যে আমি এই বিষয়টা নিয়ে আরও জানতে চাই বা আর একটু করি বা এর এরা এটা নিয়ে কাজ করে তারা কোনটা নিয়ে কাজ করে একটু দেখি তো মানে আমি এই কথাটা এই জন্যই বলছি অনেকই স্টুডেন্ট রয়েছে যাদের যারা আর কি আরও অনেক কিছু জানতে চায় কোন সব পজিশান তো আর একটা পার্টিকুলার সাবজেক্টের একই বিষয় নিয়ে কাজ করে না অনেকে আছে ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় নিয়ে কাজ করে যেমন ধরেন যে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি এটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে আর ভিন্ন ভিন্ন আইটি যারা আছে ওরা কিন্তু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়গুলো নিয়ে কাজ করে তো এখন কোনো একজন ছাত্র যদি মনে করে যে প্রথমে সে অন্য একটা আইটিতে শিখবে শেখার পরে তারপরে অর্ডিনারি আইটিতে আসবে বা কোনো একজন আরেকজন ছাত্র যদি মনে করে সে প্রথমে অর্ডিনারিআইটিতে শিখবে তারপরে অন্য কোনো প্রতিষ্ঠানে যাবে তো এই বিষয়টাকে অনেকে খারাপভাবে দেখে আবার অনেকে ভালোভাবে দেখে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হচ্ছে এই সেক্টরের একটা সৌন্দর্য যে কেউ একজন আজকে আমার কাছে শিখবে কেউ একজন কালকে আপনার প্রতিষ্ঠান থাকলে সেই সেইখানে গিয়ে শিখবে বা কালকে যে আপনার কাছে শিখবে তারপরের দিন সে আমার কাছে আসবে এটা হতেই পারে খুব স্বাভাবিক একটা বিষয় আবার ছাত্রছাত্রীদের ধরেন যে অনেকগুলো বিষয়ে বা যে কোনো বিষয়ে সবই কিন্তু একমত হয় না বা আপনি যেমন আমাদের অর্ডিনারি আইটিতে এখন রানিং ছাত্রছাত্রী টোটালি মানে ছাত্রছাত্রীর পরিমাণ প্রায় ছাব্বিশ হাজারের মতো বা ছাব্বিশ হাজারের বেশি এর মধ্যে অফলাইন স্টুডেন্ট আছে খুব সম্ভবত দুই হাজারের কাছাকাছি আর অনলাইন স্টুডেন্ট আছে চব্বিশ হাজারের কাছাকাছি আমরা যেহেতু ন্যাশন ওয়াইড কাজ করি অর্থাৎ সারা বাংলাদেশ থেকে যেহেতু আমাদের ছাত্রছাত্রী আছে আমরা যেহেতু অফলাইনের পাশাপাশি অনলাইনেও কোর্স করাই এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে আমাদের কোর্সে ভর্তি হতে পারে বিশ্বের যে কোনো কারেন্সিতে আমাদেরকে পেমেন্ট করতে পারে এবং কেউ যদি আমাদের টিমে কাজ করে রিমোটলি সে বিশ্বের যে কোনো প্রান্তে বসে আমাদের কাছ থেকে যে কোনো কারেন্সিতে পেমেন্ট নিতে পারে তার মানে তো বুঝতেই পারছেন যে আমরা আসলে ওয়ার্ল্ড ওয়াইড কাজ করি তো রাজশাহীর পার্সপেক্টিভে আমাদের ছাত্রছাত্রী খুবই কম বাট তারপরেও এটা অন্যদের থেকে কিন্তু অনেক বেশি মানে প্রতি মাসের রানিং আমরা যে সার মানে ছাত্রছাত্রী বা ইয়েগুলো পাই ক্লায়েন্টগুলো পাই সেগুলো অন্য সবার থেকে বেশি এই ভিডিওটা প্রায় আঠারো মিনিট হয়ে গেছে অনেকের কাছে হয়তো বোরিং লাগা শুরু হয়ে গিয়েছে অনেকেই বুঝতে পারছেন না আমি আসলে কার পরে কী বলছি তো এই ভিডিওটা যাদের উদ্দেশ্যে তৈরি করেছি ডেফিনেটলি তারা এই ভিডিওটা দেখবে এবং তারা দেখলে বুঝতে পারবে আমি আসলে কি বলতে চাচ্ছি অন্য যারা বুঝতে পারছেন না কোনো সমস্যা নাই এটা দেখে রাখেন পরবর্তীতে আপনার নিজের কোনো প্রতিষ্ঠান হলে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে আপনাকে হেল্প করবে এই ভিডিওটা আচ্ছা তো কি বলছিলাম আমি আসলে অলমোস্ট ভুলে গিয়েছি যেহেতু ট্র্যাক চেঞ্জ করে অন্য একটা বিষয় নিয়ে কথা বলছি তো যাই হোক যা বলছিলাম তারপর থেকে আর কি বলা শুরু করি তো এই ভিডিওটা রেকর্ড করার এই পর্যায়ে এসে অর্থাৎ বিশ মিনিটের কাছাকাছি চলে এসেছি তো এই পর্যায়ে এসে যারা আমাদের হেটার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলে যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা তো আসেনি তো দেখেন আপনার প্রতিষ্ঠানে কোনো একজন ছাত্র ভর্তি হতেই পারে সেই ছাত্র পরবর্তীতে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতেই পারে এটা নিয়ে এখন আমি যদি মানে একটু হুম করা শুরু করি যে হয়তো আপনার প্রতিষ্ঠান ভালো না সেই জন্যে আপনার ছাত্র পরবর্তীতে আমার কাছে এসে ভর্তি হয়েছে এই টাইপের হুম করা আমার জন্য মোটেও ঠিক হবে না কারণ একজন ছাত্র বা একজন শিক্ষকের দ্বারা সকল স্টুডেন্টদেরকে স্যাটিসফাই করা পসিবল না সবার মানে স্যাটিসফ্যাকশন লেভেল একরকম না আমাকে অনেকেই পছন্দ করে অনেকেই করে না তো যে পছন্দ করে না তার জন্য তো আমি সব কিছু উজাড় করে দিতে পারবো না তাই না আমাকে আমার জায়গায় স্থির থাকতে হবে আমার বিবেকের জায়গাতে আমাকে বিবেকবান হতে হবে এরপরে এখন কে পছন্দ করবে বা করবে না সেটা তাদের আসলে ব্যক্তিগত ব্যাপার এখন সেখানে তো আমার আসলে কোনো কিছু বলারও নাই বা ইন্টারফেয়ার মতো করার মতো তেমন কোনো কিছু নাই তো আমাদের কিছু স্টুডেন্ট মানে কি বলবো যে ইনসিডেন্টলি যখন অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হয় বা হয়েছে তখন সেই প্রতিষ্ঠানের কর্ণধার যারা আছে তারা আসলে এই ইস্যুটাকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে বলা শুরু করছে কি ধরেন যে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি আপনারা তো সেম বিষয়গুলো নিয়ে কাজ করেন না বা আপনারা যে বিষয়গুলো নিয়ে কাজ করেন আমরা সেম বিষয়গুলো নিয়ে কাজ করি না কিন্তু আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি এগুলো একদম পাবলিক কেউ যদি আমাদের ওয়েবসাইট ঘাঁটাঘাঁটি করে আমাদের ইউটিউব দেখে ফেসবুক থেকে সব বুঝতে পারবে আমরা কী নিয়ে কাজ করি কী নিয়ে করি না ইভেন আমাদের কোর্স সিলেবাস আমাদের ওয়েবসাইট একদম পাবলিককে দিয়ে দেওয়া রয়েছে যারা আমাদের সমালোচনা করেন আপনাদের কিন্তু কোর্স সিলেবাস আপনাদের ওয়েবসাইটে গিয়ে পাওয়া যায় না আপনাদের ফেসবুকে গিয়ে পাওয়া যায় না আপনাদের ইউটিউব চ্যানেলে গিয়ে পাওয়া যায় না তেমন সব কিছু আপনারা গোপন করে রাখছেন কেন গোপন করে রাখছেন এইটার কি সুবিধা এটা আপনিও জানেন এটা আমিও জানি তো আমার জায়গা থেকে আমি কতটুকু ট্রান্সপারেন্ট আশা করছি আপনি বুঝতে পেরেছেন আপনি একটা বিষয় লুকাচ্ছেন আমি সেই বিষয়টাকে প্রকাশ করছি রাজশাহীতে খুব সম্ভবত অর্ডিনারি আইটির কাউসারি প্রথম ব্যক্তি যে তার ফিল্যান্সিং ইনকামকে রেগুলারলি ছাত্রছাত্রীদেরকে দেখাই শেয়ার করে এবং উৎসাহ দেয় আমার আগে আমার জানা মতে এর আগে কেউ এরকমভাবে নিজের ইনকাম ছাত্রছাত্রীদেরকে সরাসরি দেখায়নি প্রোফাইল টোফাইল মানে যে যেখান থেকে আই ইনকাম করি আর কি তো আমি এই আমার ছোট্ট ক্যারিয়ারে মানে জাস্ট এই ফ্রিল্যান্সিং করার মাধ্যমে বা ক্লায়েন্টের কাজ বা হচ্ছে প্যাসিভ ইনকাম এই কাজগুলো করে আমি যে ইনকামটা করছি আমার এই লাইফে সেটা একজন বিশেষ ক্যারিয়ারের ইনকাম করতে সারা জীবন সময় লাগে মানে চাকরিটিতে রিটায়ার করা পর্যন্ত তার সময় লাগে মানে যে টাকাটা ইনকাম করতে সেই টাকার ইনকামটা অলরেডি আমার এই ছোট্ট বয়সে ইনকাম করা হয়ে গিয়েছে তো এটা আমার জন্য একটা সফলতা কিন্তু এটা দেখে অনেকেরই হিংসা হয় অনেকেই মার্কেটে নিজেদেরকে অনেক সিনিয়র বলে দাবি করেন তো সেই সিনিয়ররা যখন আমাদের এই সফলতাগুলো দেখে তখন তাদের প্রচণ্ড হিংসা হয় তো আপনাদের জন্য আমার একটা সাজেশন সেটা হচ্ছে হিংসা হতে হতেই পারে সেটা খুবই স্বাভাবিক একটা বিষয় কেউ আপনার থেকে এগিয়ে গিয়ে সেটা দেখার পরে আপনার হিংসা হতেই পারে এটা অস্বাভাবিক কোনো কিছু না কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে আমার থেকে ভালো কিছু করার ভালো কিছু হওয়ার চেষ্টা করতে হবে এখন আপনি যদি মনে করেন যে আমার পেছনে দু একটা কথা বললে আপনি এগিয়ে যেতে পারবেন আমি পিছিয়ে যাব আসলে এইভাবে কে আগা পেশার সম্পর্ক নির্ধারণ করে করে না মানুষ এগিয়ে যায় তার প্রচেষ্টার মাধ্যমে মানুষ পিছিয়ে যায় তার প্রচেষ্টা না করার মাধ্যমে তো এই বিষয়গুলো আপনিও জানেন আমিও জানি সবাই জানি তো এই বিষয়টাকে পজিটিভলি নিয়ে আপনি আপনার কাজের মাধ্যমে এগিয়ে যান আমি আমার কাজের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এটাই মনে হয় সব থেকে বেটার হবে আচ্ছা তো রাজশাহীর মানে অনেক আইটি আমাদের পক্ষের লোক না অর্থাৎ বিপক্ষের লোক তারা আমাদেরকে পছন্দ করে না পছন্দ না করার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের ফ্রিল্যান্সিং কোর্সে মানিব্যাক যুক্ত অফার দিয়ে থাকি কেউ যদি অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শেখার পরে অর্ডিনারি আইটির নিয়ম অনুযায়ী কাজ করে পরবর্তী তিন মাসের মধ্যে ইনকাম শুরু করতে না পারে তাহলে অর্ডিনারি আইটির কমিটমেন্ট অনুযায়ী পুরো কোর্সের ফি ফেরত দেওয়া হয় তো এই রকম মানি ব্যাক গ্যারেন্টি যেহেতু অর্ডিনারি আইটিতে রয়েছে এটাতে অ্যাট্রাক্ট হয়ে যে কোনো স্টুডেন্ট ভর্তি হয়ে যায় কেন ভর্তি হয় কারণ তারা মনে করে অর্ডিনারি আইটিতে ফ্রিল্যান্সিং শিখলে কাজ শেখার পরে সে তিন মাসের মধ্যে ইনকাম শুরু করতে পারবে না পারলে কোর্স ফিটা ফেরত পাবে তার মানে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয় আচ্ছা কিন্তু অন্যান্য আইটির ক্ষেত্রে এই বিশ্বাসের জায়গাটা তৈরি হয় না কারণ কি কারণ সেই আইটিগুলো যে কাজ দিতে পারবে এরকম নিশ্চয়ই তা বা ব্যাক গ্যারান্টি তাদের কোর্সের মধ্যে নাই অনেকেই মানি ব্যাক গ্যারান্টি তাদের কোর্সের মধ্যে যুক্ত করেছিল রাজশাহী তাই কিন্তু তারা সেই জায়গা থেকে সরে এসেছে কেন সরে এসেছে কারণ অর্ডিনারি আইটি যখন মানিব্যাগ গ্যারান্টি দেওয়ার পরে যখন কাজ দিতে পারে এবং তারা যখন দেখছে তারাও অর্ডিনারি আইটির মতো করে মানে মানিব্যাগ গ্যারান্টির কথা বলে ভর্তি করাচ্ছে বাট পরবর্তীতে কাজ দিতে পারছে না তখন এই বিষয়গুলো নিয়ে বহুত জ্ঞানজাম মানে হয়েছে এই হওয়ার ফলে কি হয়েছে তারা তাদের মানিব্যাগ গ্যারান্টি থেকে বা ইনকামের নিশ্চয়তার তার এই ট্যাগ লাইন থেকে সরে এসেছে কিন্তু অর্ডিনারি আইটি যেভাবে শুরুতে মার্কেটিং করতো এখনও সেভাবে মার্কেটিং করে কিভাবে। তো দেখেন অর্ডিনারি আইটি কিন্তু একবারে অনেকগুলো ট্রেনিং বিষয় নিয়ে কাজ করে ব্যাপারটা কিন্তু এমন না অর্ডিনারি আইটি অনেকগুলো মানে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর রয়েছে কিন্তু মূলত অর্ডিনারি আইটি কাজ করে ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং অর্ডিনারি আইটি যেহেতু একটা ফুল স্টেক ডিজিটাল মার্কেটিং কোম্পানি যার ফলে অর্ডিনারি আইটির হাতে অল টাইম কাজ থাকে যেহেতু আমাদের কাছে সবসময় কাজ থাকে সুতরাং আপনি যদি কাজ করতে চান তার মানে আমাদের কাজটা আপনার সঙ্গেও শেয়ার করতে পারবো তো এই জন্য আমরা মানিব্যাগ গ্যারান্টির অফারটা আমাদের কোর্সের মধ্যে দিতে পারি এর কারণটা হচ্ছে আমাদের হাতে অল টাইম কাজ থাকে কেউ যদি আমাদের সঙ্গে কাজ করতে চায় তাকে আমরা কাজ দিতে পারবো এটা নিয়ে কোনো সমস্যা নাই আর আমরা ডিজিটাল মার্কেটিংয়ের এমন একটা পার্ট নিয়ে কাজ করি অর্থাৎ প্যাসেভ ইনকাম যেখানে যত বেশি লোকজনদেরকে দিয়ে আমরা কাজ করাবো তত বেশি আমাদের ইনকাম হবে ধরেন আজকে একজন আছে কালকে যদি একশো জন হয়ে যায় শুধুমাত্র আমাদের ক্যাপাসিটি বাড়াইতে হবে এরপরে সবাই মিলে কাজ করলে আমাদের কিন্তু আর কোনো লস আমাদের ইনকামটা অল টাইম বাড়তে থাকবে আচ্ছা বলতো আমাদের ইনকাম বাড়বে কেনা বাড়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের আমরা যাদের কাছ থেকে ইনকামটা সোর্স করি মূল অডিয়েন্স এরা হচ্ছে ইন্টারনেট ইউজার তো আপনারা অলরেডি জানেন ইন্টারনেট ইউজার ডে আফটার ডে বাড়তে থাকে যার ফলে আমাদের এই সেক্টরে মানে বিশেষ করে প্যাসিভ ইনকামের এই সেক্টরটা ডি আফটার ডে গ্রো করতে থাকে তো এর ফলে কি হয় অর্ডিনারি আইটিতে কাজ শেখার পরে অর্ডিনারি আইটি আপনাকে কাজ দিতে পারে না এমনটা কখনো হয় না মানে আমরা অল টাইম কাজ নিয়ে বসেই আছি আপনি যদি কাজ করতে চান কোনো কোর্স করে লাগবে না আপনি অলরেডি দক্ষ হয়ে থাকলে সরাসরি আমাদের টিমে জব করতে পারবেন মানে কি একটা সুযোগ তাই না তো এই সুযোগ কিন্তু রাজশাহীর অন্য কোনো ট্রেনিং সেন্টারে নাই না থাকার ফলে তারা মানি ব্যাক গ্যারেন্টির অফারটা দিতেই পারে না এবং সেটা না দিতে পারার ফলে অর্ডিনারি আইটি যখন দেয় এবং এর জন্য যখন অর্ডিনারি আইটিতে ছাত্র ভর্তি হয় এটা দেখে অনেকেরই গাত্রদাহ শুরু হয়ে যায় তো এটা হওয়াটা খুবই স্বাভাবিক তো আপনার কাছে যদি কাজ না থাকে বা আপনার কোম্পানি যদি এখন পর্যন্ত কাজ তৈরি করতে না পেরে থাকেন আপনি চেষ্টা করেন যাতে করে অন্য 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 ছাত্র ছাত্রী যারা আপনার কাছ থেকে শিখছে তাদের কর্মসংস্থান যাতে করে ব্যবস্থা করতে পারেন এটার চেষ্টা করেন কাজ করেন আমরাও তো আর একদিন আজকের পর্যায়ে আসেনি পেছনে দশ বছর কাজ করতে হয়েছে আপনারাও একটু পরিশ্রম করেন আশা করছি আপনারাও পারবেন চেষ্টা তো মানে অ্যাটলিস্ট করেন যতটুকু সময় আমাদের পেছনে দিচ্ছেন আমাদের সঙ্গে গুতাগুতি করার জন্য এই সময়টা আপনার স্কিল বাড়ানোর পেছনে সময় দেন কাজে লাগবে রাজশাহীতে অনেকেই আছেন নিজেকে টপরেটেড ফ্রিল্যান্সার বলে দাবি করেন আমি কিন্তু রেটেড ফ্রিল্যান্সার না বা আমি নিজেকে ওই লেভেলের অমুক তমক কোনো কিছু মনে করিও না কিন্তু আমি খুব মার্কেট প্লেসে কিন্তু কাজ করি না আপনারা জানেন আমি লোকাল ক্লায়েন্ট নিয়ে কাজ করি এবং আমার এই লোকাল ক্লায়েন্টের কাজের পেশার অনেক বেশি হিউজ পরিমাণে যেমনটা বুঝতেই পারছেন যে আজকে আমি এখনো ঘুমাতেই পারি নাই তো যারা মার্কেট প্লেসে কাজ করেন তাদের তো আরও বেশি ব্যস্ততা থাকার কথা কারণ কে কখন মেসেজ দেবে তাকে রিপ্লাই করতে হবে কোন ক্লায়েন্ট রিভিশন চাইবে তাকে কাজটা ঠিক করে আবার জমা দিতে হবে যদি আপনি ঠিকঠাক মতো তাকে রিপ্লাই দিতে না পারেন তাহলে হয়তো সেই ক্লায়েন্ট আপনার কাছ থেকে চলে অন্য কথা চলে যাবে বা আপনাকে একটা ব্যাড রিভিউ দেবে তো আমার যেহেতু মার্কেট প্লেসে ঘোরাঘুরি করার এক্সপিরিয়েন্স আছে ফাইবার বলেন আপওয়ার্ক বলেন ফ্রিল্যান্সার বলেন বা পিপুল পার্ক আওয়ার বলেন বা আরও অন্যান্য মাইক্রোজাফ সেটস যেগুলো রয়েছে আমি যেহেতু এগুলোতে ঘোরাঘুরি করছি তারপরে বিভিন্ন প্যাসিভ ইনকামের সাইট রয়েছে যেগুলোতে ডিজাইন আপলোড করে রিসেল করে যায় সম্পর্কে সম্পর্কেও আমার আইডিয়া আছে কোন কোন সাইটগুলো কন্টেক্ট পেস নিয়ে কাজ করে কোনগুলোতে ব্রিডিং সিস্টেম বা গিগ সিস্টেম কিভাবে কাজ করে আমি যেহেতু একটা সময় এই কাজগুলো করছি অনেক দিন আগে তো আমি যার ফলে এবং কারেন্ট মার্কেট কখন কি হচ্ছে বা হচ্ছে এইগুলো নিয়ে যেহেতু আমাকে সবসময় খাটাকাটি করতে হবে আমি এই বিষয়গুলো জানি তো আপনি যদি নিজেকে টপারেটেড ফ্রিল্যান্সার বলে দাবি করেন এবং আপনি যদি কারেন্ট মার্কেটে কাজ করেন বলে মনে করেন বা যদি আসলেই করেন আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার টপেটেড ফিল্যান্সার আপনার মার্কেটে হিউজ পরিমাণে ক্লায়েন্ট তাদেরকে আপনাকে সার্ভিস দিতে হয় এরপরে আপনি আপনার ছাত্রছাত্রীদের ক্লাস নেন এরপরে আপনার সংসার আছে তো এর তারপরেও আপনি মানে আমার পেছনে গোতাগতি করার মতো সময় কীভাবে পান মানে এটা তো আমার মাথায় ক্যাচ করে না যে একটা মানুষ যদি আসলেই এত ব্যস্ত থাকে তাহলে অন্য একজন মানুষের সঙ্গে গোতাগতি করার মতো সময় পায় এটা পাওয়ার কথা না তো যখন দেখলাম যে আপনি আমার পেছনে গুতাগুতি করার জন্য লাগছেন তখনই আমার মনে হয়েছে আপনি কি আসলেই ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন নাকি মূলত আপনি অন্যদেরকে ট্রেনিং দেন এরপরে বাদ বাকি সময়টা কার পেছনে লাগা যায় সেটা নিয়ে ব্যস্ত থাকেন কোনটা বলেন তো দেখি যারা ভিডিও দেখছেন তাদের বেশিরভাগই আমাদের হয়তো স্টুডেন্ট হবেন বা অর্ডিনারি আইটির স্টুডেন্ট হওয়ার পরিকল্পনা আছে এরকমটা হবেন তারা একটু সাবধান হয়ে যান যদি দেখেন যে আপনার ট্রেনার মানে নিজের স্কিল বাড়ানো বাদ দিয়ে বা সে নিজের কাজ কাম বাদ দিয়ে অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত আছে কার পেছনে লাগা যায় গান বাজনা এটা সেটা হাবি জাবি এই যখন দেখবেন যে এইগুলো নিয়ে ব্যস্ত আছে তখন কিন্তু আপনি সন্দেহ করতে পারেন সে আসলেই ফ্রিল্যান্সার কিনা কারণ যে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে কাজ করে তাকে কিন্তু অল টাইম ব্যস্ত থাকতে হয় তার হাতে এই সকল মানে হাবিজাবি উদ্ভট বিষয় নিয়ে কাজ করার মতো তেমন সময় কিন্তু নাই চারটা বিষয় হচ্ছে দেখেন আমরা কত টাকা ইনকাম করি না করি এগুলো কিন্তু প্রচার করি যেমন আমরা বলি বা আমি বলি যে লাস্ট দুই বছরে আমার তিরিশ হাজার ডলারেরও বেশি ইনকাম করার অভিজ্ঞতা রয়েছে যদিও এই সংখ্যাটা আরও অনেক বেশি কিন্তু আমি এটা অনেক কম করে বলি মানে এটারও বিভিন্ন কারণ আছে কারণ আমি যে সংখ্যাটা বলি যে লাস্ট দুই বছরে আমার এত টাকার বেশি ইনকাম করে এক্সপিরিয়েন্স আছে সেটা হচ্ছে জাস্ট একজন কাজ করে যে ইনকামটা হচ্ছে সেটা যেহেতু আমার একটা টিম আছে আমি টিমকে দিয়ে কাজ করাই তো টিমের ইনকাম একসঙ্গে হিসাব করলে সেটা আর অনেক বেশি হয়ে যায় আমি টিমের হিসাবটা বললি না এই জন্যে আপনি যখন আমার কাছে ফ্রিল্যান্সিং শিখতে আসবেন বা আমাদের কাছ থেকে কাজ শিখবেন তখন তো আপনি প্রাথমিকভাবে একাই কাজ করবেন তো আপনি যেহেতু একা কাজ করবেন তো তার ফলে মানে একা কাজ করবেন আপনি আর আমি দশজনের কাজ একসঙ্গে মানে ইনকাম আকারে আপনাকে দেখাবো এটা ওয়ান অফ বিসকাম হয়ে যায় তো যার ফলে আমি সমস্ত ইনকামগুলো একসঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করি না আমাদের টিমে একজন ব্যক্তি কাজ করে সেই কাজটা দিয়ে কেমন ইনকাম হয় সেটা আসলে আমি আলটিমেটলি আপনাদের সঙ্গে শেয়ার করি যাই হোক সেটা মানে বড় বিষয় না সেটা বাদ দেন এই কথাটা মানে যে জন্য বলছি সেই বিষয়ে আসি তো আমি লাস্ট দুই বছরে যদি তিরিশ হাজার ডলারেরও বেশি ইনকাম করতে পারি আর আপনি যেহেতু একজন টপ রেটেড ফ্রিল্যান্সার বলে মানে অন্য লেভেলের মার্কেটিং করে বেড়ান তার মানে তো আপনি অনেক ভালো ইনকাম করেন তাই না কত টাকা আই ইনকাম করেন সেটা দেখান না কেন ভাই আপনাদের ট্রেনারদের মধ্যে আমি অনেক ব্যক্তিকে দেখছি লাইফ মাত্র কয়েক হাজার মানে ডলার ইনকাম করছেন সেটাকে অনেক মানে অন্য লেভেলে প্রচার করা শুরু করেন কেউ তো কোনো ইনকামই করেন নাই নিজেকে সেই লেভেলের ফ্রিল্যান্সার মনে করেন যারা ছাত্র ছাত্রী আছেন বা ছাত্র ছাত্রী হবেন কোনো একটা আইডিয়া পোশানে তাদেরকে আমি একটু শেয়ার করি ভাই প্রতি মাসে গড়ে দশ হাজার টাকা ইনকাম করলে টপ রেটেড ফিলান্সার হওয়া যায় তো আপনি বলেন আপনার মাস্টার যদি আপনাকে বলে যে সে একজন টপ রেটেড ফ্রিল্যান্সার তার মানে বুঝতে পারছেন তার মাসিক ইনকাম কত বা কত টাকা ইনকাম করে টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়া যায় বিভিন্ন শর্তগুলো দেখবেন লাস্ট বারো মাসের মধ্যে এক হাজার ডলার ইনকাম থাকলে আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে যাবেন তো এর মানে হচ্ছে আপনি যদি প্রতি মাসে গড়ে দশ হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনি টপ পেটেড ফ্রিল্যান্সার হতে পারবেন এখন ধরেন আপনি টপ রেটেড ফ্রিল্যান্সার হয়ে গেছেন মাসে দশ হাজার টাকা ইনকাম করেন আপনি কি অন্যদেরকে বলবেন যে আমি ভাই প্রতি মাসে দশ হাজার টাকা গড়ে ইনকাম করি তুমি আমার কোর্সে ভর্তি হবে এই কথা বললে তার কোর্সে ভর্তি হবে হবে না তো এই জন্য সে কি করে সে আমি কয় টাকা ইনকাম করি এটা যেমন আমি বলি সে কয় টাকা ইনকাম করে সেটা কিন্তু সে বলে না কেন না কারণ সে যত টাকা ইনকাম করে প্রতি মাসে রানিং সেই কথাটা বললে তার কাছে কেউ ভর্তি হবে না এই জন্য সে বাটপাড়ির আশ্রয় নিয়ে নিজেকে রেটেড ফ্রিল্যান্সার একদম সেই লেভেলের স্কিল্ড পার্সন এইগুলা হ্যানত্যান দাবি করা শুরু করে তো এই সকল বিষয়গুলো থেকে আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা একটু সাবধান থাকবেন আসলে সাবধান হওয়ার কোনো কিছু নয় এখানে আপনি আজকে আমার কাছে শিখেন কথার কথা আপনি আমার কাছে শিখে ধরা খেলেন বা মারা খেলেন কালকে আরেকজনের কাছে শিখেন কথার কথা আপনি তার কাছেও ধরেন যে আপনি ধরা খেলেন বা মারা খেলেন আপনি দু এক জায়গায় যখন ধরা খাবেন বা মারা খাবেন এরপরে কিন্তু আপনি নিজে থেকেই নিজেই সায়স্তা হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন কার কাছে গিয়ে শেখা উচিত কার কাছে গিয়ে শেখা উচিত না লাইফে বড় কিছু হওয়ার জন্য দু এক জায়গায় গিয়ে ধরা খাওয়া মারা খাওয়া এগুলো শেখার একটা অংশ আর কি হ্যাঁ তো যারা বাটপাড়ি করছে তারা তো বাটপাড়ি করেই খাবে আপনি দু একবারির শিকার হওয়ার পরে আপনি কিন্তু আসলে একটু আসল মানুষ হয়ে যাবেন তো লাইফে বড় হওয়ার জন্য মানে ধরা খাওয়া মারা খাওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমিও আমার লাইফে যখন প্রথম জবের জন্য মানে দৌড়াদৌড়ি করছি বা প্রথম প্রথম কাজ শেখার জন্য দৌড়াদৌড়া মানে দৌড়াদৌড়ি করছি বিভিন্ন জায়গায় স্ক্যামিংয়ের শিকার হয়েছি তো আজকে এসে আমার মনে হয় সেই স্ক্যামের শিকার যদি আপনি না আমি যদি না হতাম তাহলে কখনোই আজকের কাউসার হতে পারতাম না তো আজকের কাউসার হওয়ার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে শুরুর দিকে আর্লি স্ক্যামের শিকার হওয়া তো স্ক্যামের শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তার মানে এইটা না যে আমি অন্যান্য স্ক্যামার ট্রেনারদেরকে মার্কেটে স্পেস দিচ্ছি মোটেও না অর্ডিনারি আইটির উদ্দেশ্যই হচ্ছে সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে প্রচার করা যে কারা স্ক্যামার কারা স্ক্যামার না এটা যাতে করে আপনি চিনতে পারেন দেখবেন আমরা যখনই আমাদের প্রতিষ্ঠানের মার্কেটিং করি তখন আমরা এমন এমন টার্ম ইউজ করি যেগুলা দেখার পরে বা শোনার পরে স্ক্যামারদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে বা আপনারাও আশ্বস্ত হন যে কোথায় গিয়ে ভর্তি হব কোথায় গিয়ে কোর্স করা উচিত বা কোথায় গিয়ে কোর্স করা উচিত না আজ থেকে কয়েক বছর আগে মানে রাজশাহীতে যারা ফ্রিল্যান্সিং শেখার জন্য কোনো একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হতো বা আইটি সেন্টারে ভর্তি হতো কেউ কি তাদের ট্রেনারের ইনকাম দেখতে চাইতো চাইতো না এখন কিন্তু দেখতে চাই ছাত্রছাত্রীরা বলেন তো কেন দেখতে চাই জাস্ট আমি কাউসারের জন্য কারণ আমি এই মতবাদটাকে মোটামুটি প্রতিষ্ঠিত করে ফেলেছি যে কোথাও ভর্তি হতে হলে যার কাছে শিখবেন সে নিজের সফল ফ্রিল্যান্সার কিনা সেটা অবশ্যই যাচাই করে তারপরে সেখানে ভর্তি হতে হবে তো মানে এই কাজটা করতে গিয়ে কি হয় অনেকেই মানে ফেক স্ক্রিন মানে রাজশাহীর কথা বলছি রাজশাহীর অনেকেই ফেক স্ক্রিনশট বানিয়ে নিজে অনেক টাকা পয়সা ইনকাম করে এগুলা ছাত্রছাত্রীদেরকে দেখায় তো এই যুগ শেষ হয়ে যায় ব্যস্ত আস্তে ছাত্রছাত্রীরা যখন মানে বোঝা শুরু করবে আপনি একজন ছাত্র কথার কথা কোনো একটা আইটি সেন্টারে গিয়ে ভর্তি হবেন তো আপনার ট্রেনের কয় টাকা ইনকাম করছে এটা আপনি সরাসরি তার প্রোফাইলে একেবারে রিফ্রেশ করে ব্রাউজার রিফ্রেশ করে চেক করে দেখবেন যদি রিফ্রেশ করে চেক করে না দেখেন তাহলে কিন্তু আপনি স্ক্যামে শিকার হতে পারেন কারণ ভিডিও এডিট করা যায় স্ক্রিনশটও এডিট করা যায় কেউ যদি আপনাকে ভিডিও করে দেখায় সেটাও এডিটেড হতে পারে কেউ যদি আপনাকে স্ক্রিনশট দেখায় সেটাও কিন্তু এডিটেড হতে পারে তো সেই ক্ষেত্রে কোথাও ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধান থাকতে হবে কারণ এখন যেহেতু মার্কেটে স্ক্যামারদের সংখ্যা বেশি আচ্ছা যাই হোক যারা অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করে অর্থাৎ ফাইবার আপওয়ার ফ্রিল্যান্সার এসব মার্কেট প্লেস থেকে ইনকাম করার জন্য চেষ্টা করে এখন ইনকাম করছে এবং আপনারা যারা ছাত্রছাত্রী তাদেরকেও ইনকাম করানোর চেষ্টা করছে তাদের বিষয়ে এবার একটা কথা বলি দেখেন আমাদের মার্কেটে তো এমনিতেই স্ক্যামারদের সংখ্যা অনেক বেশি আরও কী কীভাবে স্ক্যাম হয় দু একটা জাস্ট কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যারা স্টুডেন্ট টু বি টাইপের পার্সন আছেন তারা একটু বুঝতে পারবেন আপনি যদি যে কোনো মার্কেট প্লেসে যে কোনো কাজ করার জন্য অ্যাপ্লাই করেন দেখবেন সেই ক্যাটাগরির কাজ করার জন্য হাজার হাজার লোক বিট করে আপনি কোনো একটা প্রতিষ্ঠানে দুই তিন মাস কাজ শেখার পরে একদম নতুন আপনি একদম একদম নতুন পারসন কোনো একটা প্রতিষ্ঠানে দুই তিন মাস কাজ শেখার পরে আপনি যখন মার্কেট প্লেসে যাবেন কাজ ধরার জন্য তখন তো আপনি তেমন কিছু জানেনি না দুই তিন মাসে তো আর একদম সেই লেভেলের স্কিল হওয়া যায় না দু তিন মাস পরে আমরা কাজ দিই কারণ আমরা আপনাকে দিয়ে অনেক রকমভাবে খাটায় কাজটা নিই সেই জন্য বাট আপনি এই স্কিল নিয়ে যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন আপনি তো কাজ পাবেনই না আচ্ছা দেখেন তারপরেও অনেক প্রতিষ্ঠান থেকে কোর্স শেষ হওয়ার আগেই ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার এসব মার্কেট থেকে ইনকাম হওয়া শুরু হয়ে যায় তো আপনি একজন নতুন পার্সন কীভাবে আপনার দ্বারা এগুলো সম্ভব তো আপনারা যারা ইনকাম অলরেডি করেছেন বা করার প্ল্যান করছেন ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার এসব মার্কেট প্লেস থেকে আপনি একটু চিন্তা করেন তো আপনি নিজে কি কোনো একজন নতুন ব্যক্তিকে কাজ দেবেন যার কোনো রিভিউ নাই ইতোপূর্বে কাজ করার এক্সপিরিয়েন্স নাই এমন ব্যক্তিকে এরকম র্যান্ডম আপনি কি বলবো এরকম পার্সনকে আপনি কখনো আগন্তুক ব্যক্তিকে কাজ দেবেন ডেফিনেটলি কাজ দেবেন না আপনি সবসময় চাইবেন যার রিভিউ ভালো আছে যে পর্বে কাজ করছে তাকেই কাজটা দেবো তাই না তো সবাই যদি তাদেরকেই কাজ দেয় নতুনদেরকে কাজকে দেবে বা নতুনদেরকেই কাজ পাওয়ার সম্ভাবনা আসলে আছে এরকম দু এক মাস পরে মোটেও নাই মার্কেট প্লেসে বছরের পর বছর সাধনা করে বেশিরভাগ ব্যক্তি সফল হতে পারছে না তারপরে অনেক চেষ্টা করার পরে সফল হচ্ছে আর দু এক মাস ট্রাই করার পরে বা তিন মাসের কোর্স করে আপনি মার্কেট প্লেস থেকে মানে একটা ভালো ইনকাম করবেন এটা আশা করা কিন্তু একদমই বোকামে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এখন এর মার্কেটে এরকম অনেক ব্যক্তি চলে আসছে যারা মানে এটা আসলে খুবই খারাপ একটা বিষয় তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে বাধ্য হয়ে দেখেন অনেক ব্যক্তি আছে বা অনেক ট্রেনিং সেন্টারের মালিক আছে বা ট্রেনার আছে তারা নিজেরাই আপনাকে কাজ দেয় মানে তারাই কাজ দেয় বিদেশি বায়ার সেজে জন অমুক অমুক স্মিথ তমুক ব্যক্তি তো এক একজনে এক এক দেশের ক্লায়েন্ট হয়ে তাদের প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল থেকে তারা আপনাকে কাজ দেয় তো এই সেই কাজগুলো আপনি যখন পান সেইগুলো নিয়ে আবার প্রচার প্রচারণা করে তারা নতুন ছাত্রছাত্রীদেরকে টার্গেট করার জন্য এরকম ভাবে অনেকেই রাজশাহীতে ইয়ে করাচ্ছে কাজ করাচ্ছে তো এই সকল বিষয়গুলো থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে তো আপনি কিভাবে বুঝবেন যে কোন ট্রেনিং সেন্টারে এই কাজগুলো করছে যখন দেখবেন আপনি একেবারে সহজে একটা কাজ শিখে মার্কেট প্লেসে চলে গিয়েছেন যাওয়ার পরে আপনি কাজ পেয়ে গেছেন আচ্ছা যদি আপনি কাজ পেয়ে যান সত্যিকার অর্থে তার মানে তো মার্কেটের অবস্থা খুব ভালো নতুনটা কাজ পায় তাই না রেগুলার তো কাজ পাওয়ার কথা এরপরে আপনি খেয়াল করে দেখেন আপনি এরপরে কন্টিনিউয়াস কাজ পাচ্ছেন কি না খেয়াল করে দেখবেন এরপরে আপনি আর কন্টিনিউয়াস কাজ পাচ্ছেন না আচ্ছা তো শুরুতে কাজ কেন পেলেন আর পরে কেন কাজ পাচ্ছেন না আপনার তো তো আর তেমন স্কিল নাই তাহলে শুরুতে কেন কাজ পেলেন তো শুরুতে এই জন্যই কাজ পেলেন কারণ আপনার ট্রেনার সে নিজ দায়িত্বে আপনাকে কাজ দিয়েছে পাঁচ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার এই কাজটা কেন দিয়েছে কারণ আপনাকে সফল বানিয়ে অন্যদের কাছে প্রচার করবে সেই জন্য তো যখন প্রচার করা শেষ তখন সে আপনাকে কাজ দেয় না আপনি ওর মার্কেট থেকে কোনো কাজ পান না আশা করছি বিষয়টা বুঝতে পারছেন হয়তো এখানে অনেক আইডির ছাত্রছাত্রী আছেন বা ভিডিও দেখবেন যে যারা পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার একটা বা দুইটা প্রজেক্ট পর পরে আর পাচ্ছেন না তো একদম সহস্কার কাজ জানার ফলে একসময় কাজ পেয়েছেন কিন্তু এখন আর কাজ পাচ্ছে না কেন পাচ্ছেন না কারণ আপনার ট্রেনার আপনাকে কাজ দিচ্ছে না তো এই জন্য আপনি কাজ পাচ্ছেন না ভাই আপনাকে স্কিল বাড়ান ভালো কাজ শিখেন ডে আফটার ডে চেষ্টা করেন হয়তো একটা সময় আপনি কাজ পাবেন কিন্তু যেভাবে তারা আপনাকে কাজ দিয়েছে আপনি মনে করছেন আপনি সফল হয়ে গেছেন বাট আপনি আসলে সফল হননি আর কেউ আপনাকে কাজ দেয়নি আপনার ট্রেনারই আপনাকে কাজ দিয়েছে হয়তো আপনি দশ বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছেন তার মধ্যে পাঁচ হাজার টাকা আপনাকে দিয়ে দিয়েছে এটা তাদের মার্কেটিং তারা পরবর্তী ব্যাসকে টার্গেট করবে আপনাকে সফল বানিয়ে বা আপনাকে আপনি সফল হয়েছেন এটা বলে প্রচার করে আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন অনেকেই এমন আছে যারা প্যাসিফ মার্কেট অর্থাৎ গ্রাফিক ডিজাইনের বিভিন্ন বিষয় রয়েছে তো দেখা যাচ্ছে তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে আপনি যখন আপনার ডিজাইনগুলো সেখানে আপলোড করেন তারা নিজেরাই ডাউনলোড করে নিজেরাই ডাউনলোড করার মাধ্যমে তখন আপনার প্রোফাইলে কয়েক সেন্ট বা এক ডলার দুই ডলার পাঁচ ডলার জমা হয় এগুলো তারা দেখিয়ে আবার অন্যদের কাছে মার্কেটিং করে তার মানে আপনার যে ডিজাইনগুলো ডাউনলোড হচ্ছে সেটা আসলে আপনার রিয়েল ক্লায়েন্ট ডাউনলোড করছে না আপনার ট্রেনার নিজেই ডাউনলোড করছে তো মানে মানে কত খারাপ একটা অবস্থা চিন্তা করেন তো এখন প্রশ্ন হচ্ছে তারা কেন করে কারণ সেইগুলো তা এত প্রচার করে খেয়াল করে দেখবেন যে এই ইনকামটা আপনার কি কন্টিনিউয়াস হচ্ছে ধরেন যে আপনি যখন কোর্স করতেন তখন আপনার ডাউনলোড শুরু হয়ে গেছে কোর্স করার পরে ছয় মাস সাত মাস আট মাস দশ মাস হয়ে গেছে এখন কি আর ওইরকম আগের মধ্যে কন্টিনিউয়াস ডাউনলোড হচ্ছে যদি না হয় তাহলে বুঝবেন আগেরটা কোনো রিয়াল ব্যক্তি ডাউনলোড করে নাই আপনার ট্রেনার নিজ দায়িত্বে ডাউনলোড করছে যদি রিয়েল ব্যক্তি ডাউনলোড করতো তাহলে কন্টিনিউয়াস মানে আপনি আপনার ডাউনলোড করতে থাকতো আপনি কন্টিনিউয়াস ইনকাম করতে থাকতেন তো আপনি আপনার ট্রেনারকে হয়তো একেবারে স্বর্গে তুলে দিয়ে বসে আছেন ভাবছেন সে একজন ফেরেস্তার মতো মানুষ অনেক স্কিল পার্সন আগে ডাউনলোড হয়েছে এখন হয়তো আপনারই কোনো প্রবলেম হচ্ছে না আসলে মার্কেটের অবস্থা কি আশা করছে বুঝতে পেরেছেন তো এরকম চিটার বাপারের পরিবেশের মধ্যেও অর্ডিনারি আইটি চেষ্টা করছে রাজশাহীতে ভালো কিছু দেওয়ার জন্য আর এই কারণেই বিভিন্ন ব্যক্তিরা আমাদের পেছনে লেগেছে উল্টাপাল্টা কথা বলছে আমি আসলে স্পেসিফিকলি কোনো প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেইনি এখন পর্যন্ত বা সামনের যে অংশটুকু আছে সেটা দেবো ওনার শুধু দিয়ে বলে যায় কেউ যদি আমাদের পেছনে লাগার চেষ্টা করেন বা লাগেন এতে করে শুধুমাত্র আপনার সময় নষ্ট হবে আমাদের আসলে কিছুই হবে না আমরা আমাদের মতো করে কাজ করে যাব জাস্ট মাসখান দিয়ে আমাদের হয়তো এখন এই যে ভিডিওটা শ্যুট করছি ঘন্টাখানেক সময় নেই এই একটা ঘণ্টার সময় নষ্ট হবে আর আমাদের পেছনে ঘাটতি গিয়ে হয়তো আপনার আরও আরও বেশি সময় আর কি নষ্ট হবে তো এই সময়গুলো নষ্ট না করে আপনি আপনার স্কিলের পেছনে সময় দেন সেটা বরং ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে আমরা যেহেতু প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করি প্যাসিভ ইনকাম শুরু হওয়াটা অনেক কষ্ট সাপেক্ষ একটা ব্যাপার এটা সবাই জানেন অ্যাক্টিভ ইনকাম খুব দ্রুত শুরু হয় কেউ যদি মনে করেন যে অ্যাক্টিভ ইনকাম নিয়ে কাজ করবেন সেটা আমাদের টিমে কাজ করতে পারবেন তো অনেকেই থাকে যারা মানে কাজ শেখার পরে আমাদের টিমেও কাজ করে না আবার প্যাসিভ ইনকাম নিয়ে ট্রাই করতে গিয়ে দু এক মাসে সফলও হতে পারে না তখন তারা কি করে একদম পরিশ্রম বাদ দিয়ে আমাদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলা শুরু করে কিছু ছাত্রছাত্রী আছে জনের মধ্যে একজন দুজন এমন থাকে মানে যারা আর কি কাজকাম করে না এবং আলটিমেটলি আমাদের বিরুদ্ধে বলা শুরু করে এই ছাত্রছাত্রীগুলোকে আবার বিভিন্ন ট্রেনিং সেন্টারের ট্রেনাররা কোনোভাবে পেয়ে যাই পেয়ে তারা আবার পেছন দিয়ে উস্কানি দেওয়া শুরু করে বলে যে ভাই তুমি ওদের বিরুদ্ধে বলো আমি তোমার পেছনে আসি অনেকে টাকা পয়সাও দেয় আর কি আমাদের বিরুদ্ধে বলানোর জন্য দেখা যাচ্ছে আমাদের একটা ছাত্র সে এখন কাজ করে না সফল হতে পারে নাই তো তাকে দিয়ে যদি আমাদের বিরুদ্ধে কথা বলায় এর জন্য কোনো আইটি ট্রেনিং সেন্টারের লোকজন তাকে আবার টাকাও দেয় মানে এমন কথাও শুনছি তাহলে ব্যাপারটা খেয়াল করেন যে আমাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য কত মানুষ কত রকমভাবে চেষ্টা করছে ভাই এগুলো করে কোনো লাভ হবে না যদি আল্লাহ আর যদি সাপোর্ট দয়া অনুগ্রহ আমাদের সঙ্গে থাকে আপনি যাই করেন এতে আমাদের কিছুই হবে না তার তার থেকে বরং আপনি আপনার স্কিল বাড়ানো নিয়ে কাজ করেন এটা অনেক ভালো হবে আচ্ছা তো যে সকল ছাত্রছাত্রী আমাদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছে খোঁজ নিয়ে দেখবেন তারা আসলে কেউ কাজ করে না অনেকেই আরও অনেক মানে বিষয়ে মানে এত গুরুতর অভিযোগ করেছেন যেগুলো অন্য ছাত্রছাত্রী শুনলে মনে করবে এর অর্ডিনারি আইটি কোন লেভেলের বাট পার মানে শোনার পরে তাই মনে হবে আর কি হ্যাঁ তো অনেক মানে কি বলবো ট্রেনিং সেন্টারের রাই এগুলো প্রচার করছে এগুলো দেখে সাধারণ ছাত্রছাত্রীদের মনে তো বিভ্রান্তি আর এটা খুবই স্বাভাবিক একটা বিষয় তো আমি সেই সকল ট্রেনিং সেন্টারের ট্রেনারদেরকে বলবো ভাই প্লিজ এই কাজগুলো করেন না তাহলে আপনি এই এই কাজগুলো করার মানে বিনিময়ে মার্কেটটা নষ্ট করে দিচ্ছেন আজকে আপনি আমার বিরুদ্ধে কথা বলছেন কালকে আমি আপনার বিরুদ্ধে কথা বলবো এতে করে সবাই সবার বিরুদ্ধে যখন কথা বলা শুরু করবো সাধারণ ছাত্রছাত্রী আর কাউকে বিশ্বাস করতে পারবে না তো সেই জন্য এই কাজগুলো না করে নিজের স্কিল বাড়ান নিজে সফল হওয়ার চেষ্টা করেন তারপরে ছাত্রছাত্রীদেরকে চেষ্টা করেন সফল করার জন্য তাহলে এটা আর কি ভালো হয় আর আমাদের বিরুদ্ধে যে সকল ছাত্রছাত্রীগুলা মানে উল্টোপাল্টা কথা বলছেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি এই পর্যায়ে এসে শোনেন আমরা তো রিয়েলি এই সেক্টরে কাজ করি আপনারা তো জানেন আমরা কেমন ইনকাম করি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এটাও আপনারা জানেন তাহলে আমরা যে এই সেক্টরে রিয়েলি কাজ করছি আমরা যে কাজের মানুষ আমরা যে জনপ্রিয় মানুষ এই সেক্টর এগুলো তো আপনারা জানেন তো এগুলো জানার পরেও মানে কেন আমাদের বিরুদ্ধে কথা বলেন ভাই তো এগুলো বলে তো আপনাদের কোনো লাভ নেই জানেন লসই হয় লস কীভাবে হয় আমি একটু শেয়ার করি দেখেন এই সেক্টরটাকে যেহেতু মোটামুটি আমরা এখন লিড করছি এবং ডিআটার ডে আমাদের জনপ্রিয়তা মানে পাওয়ার আরও আশঙ্কা রয়েছে আশঙ্কা এই জন্যই বলছি মানে অনেকেই এটা চান না কি সেই জন্য আর কি বলছি তো যাই হোক তো আমাদের যেহেতু আরও জনপ্রিয় হয়ে যাওয়ার আশঙ্কা আছে তো সেক্ষেত্রে আপনি যদি আমাদের সঙ্গে একটা ভালো সুসম্পর্ক বজায় রাখেন তাহলে কী হবে আপনার ট্রেন্ডি কাজগুলো শেখাই ইজি হয়ে যাবে আমরা যেহেতু আমাদের কোর্সের আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স কিন্তু সারা জীবনে কখনো শেষ হয়নি বা শেষ হবে না কারণ কি আমরা প্রতিনিয়তই নতুন নতুন বিষয় দিয়ে আমাদের কোর্সে যুক্ত করতে থাকি কারণ যখনই মার্কেটে যা আসে সেগুলো নিয়ে আমরা কাজ করি তারপরে সেগুলো আমরা আমাদের কোর্সের মধ্যে ঢুকিয়ে দিই আস্তে আস্তে ডে আফটার ডে বা আমরা যেহেতু রিয়েল কাজ শেখাই যার ফলে যখন যে প্রোজেক্টটা শেষ করি যেটা নেই আস্তে আস্তে সেই বিষয়গুলো ঢোকাই তো এখন দেখেন আমরা যেহেতু সত্যি এই সেক্টরে ভালো কিছু করছি সুতরাং আপনি যদি আমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখেন তাহলে আপনার ভালো কিছু পাওয়া কঠিন হয়ে যাবে আপনি সচরাচর অন্য কোথাও গিয়ে আমাদের মতো এত রিসোর্সফুল কোর্স পাবেন না তো যেহেতু পাবেন না সেক্ষেত্রে আপনার উচিত আমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক বজায় রাখা যাতে করে ভবিষ্যতে আরও ভালো কিছু পান যদি আমাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ করে ফেলেন তাহলে আমাদের কাছ থেকে ভালো কিছু পাওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে সুসম্পর্ক ভাই অনেক বড় একটা জিনিস দেখেন কথার কথা আমরা প্রতি মাসে যে মার্কেটিংগুলো করি তার একটা বড় একটা অংশ আমাদের পরিচিত লোকজনদের কাছ থেকে আমরা ইয়ে পাই ছাত্রছাত্রী পাই ক্লায়েন্ট পাই তো কেন পাই কারণ তাদের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক আছে তারা আমাদেরকে রেফার করে তো আপনি আপনার নেটওয়ার্কিং যত ভালো হবে আপনার বিভিন্ন লোকজনের সঙ্গে যত সুসম্পর্ক থাকবে পরবর্তীতে আপনি যখন নিজে উদ্যোক্তা হয়ে একটা ব্যবসা রান করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার পরিচিত লোকজনরাই আপনার ক্লায়েন্ট হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর লাইফে ভালো কিছু করার জন্য সুসম্পর্ক একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর একটি কাজ জানার থেকেও একটা ভালো গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আমাদের অর্ডিনারি থেকে আমরা অনেক ব্যক্তিকে বের করে দিয়েছি তারা অনেক স্কিল পারসন ছিল কেন বের করে দিয়েছি তাদের সঙ্গে আমাদের শেষ পর্যন্ত সম্পর্ক ভালো ছিল না সেই জন্যে তাহলে খেয়াল করেন একজন স্কিল পারসনের কাজ করার সুযোগ নষ্ট হয়ে গেল কেন শুধুমাত্র সম্পর্ক ডাউন হয়ে যাওয়ার জন্য তাহলে কি সম্পর্ক আপ টু ডেট রাখা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ভালো কাজ জানার থেকেও আশা করছি বুঝতে পেরেছেন আবার আমাদের অরিনীতে এমন অনেক ব্যক্তি আছে যাদেরকে আমরা ধরে নিয়ে এসে কাজ শিখে তারপরে এখন কাজ করাচ্ছে তারা একটা সময় কিছুই জানতো না তেমন কিছুই জানতো না তারপরেও কাজ শিখে কাজ করাচ্ছে কেন কারণ তাদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল এবং এখনও আছে তাহলে এই যে যদি আপনার ভালো সম্পর্ক কারোর সঙ্গে বজায় আপনি রাখেন তাহলে কি হবে লং টার্মে আপনি উপকৃত হবেন আর ভালো সম্পর্ক বজায় রাখতে হলে আপনাকে ডেফিনেটলি স্যাক্রিফাইস করতে হবে স্যাক্রিফাইস না করে কারো সঙ্গে ভালো সম্পর্ক রাখা যায় না তো সুসম্পর্ক কি জিনিস আমি এটা জাস্ট দুই কথায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যদি এটা আপনারা বোঝেন তাহলে রক্ষা করে চলার চেষ্টা করবেন এই সুসম্পর্কটা পরবর্তীতে কত রকম ভাবে আপনাকে হেল্প করবে লাইফে ভালো কিছু করার জন্য এটা আপনি কল্পনা করতে পারবেন না আর সবশেষে যেহেতু প্রায় পঞ্চাশ মিনিট হয়ে গেল কাছাকাছি সবশেষে এই ভিডিও থেকে আমি আপনাদের একটা বার্তা দিচ্ছি আমাদের ছাত্রছাত্রী শুভাকাঙ্ক্ষী হেইটার্স অন্য প্রতিষ্ঠানের ট্রেনার সবাইকে বলছি সেটা হচ্ছে যদি অর্ডিনারি আইটির বিরুদ্ধে আপনার কাছে স্পেসিফিক কোনো প্রমাণ থাকে যে অর্ডিনারি আইটি বাটপারি করছে বা অমক স্ক্যাম করছে বা অমক কাজ করছে যেটা আসলে করা উচিত না নীতি বহির্ভূত কাজ এরকম যে কোনো কাজের প্রমাণ থাকলে সরাসরি আপনি অর্ডিনারি আইটিতে চলে আসেন আমি কাউসার এই ভিডিওর মাধ্যমে কথা দিচ্ছি আমি সেই বিষয়টা সমাধান করে দেব কারণ নীতিনৈতিকতার জায়গাতে আমরা মানে হানড্রেড পারসেন্ট আপোষহীন এখানে আর অন্য কোনো কথা বলার সুযোগ নাই যদি আমাদের কোনো সমস্যা থাকে আমরা এটা ঠিক করে নেব যদি আমাদের কোনো একজন এমপ্লয়ির কোনো প্রবলেম থাকে আমরা তাকেও ঠিক করে দেবো সম্ভব না হলে তার চাকরি ক্যান্সেল হয়ে যাবে অর্ডিনারি আইডি থেকে আর আমি নিজেই করে যদি এমন প্রমাণ কেউ কখনো দেখাইতে পারেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কথা দিচ্ছি আমি এই সেক্টর থেকে ভ্যানিশ হয়ে যাব আমি আর এই কাজ করবই না যদি কেউ প্রমাণ করতে পারেন তো একটা দিন মরতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে আছে আমি একজন মুসলিম নামাজ কালাম যাই হোক পড়ি তো পরকালে হিসাব দিতে হবে কারো হক খেয়ে কারো টাকা মেরে কারো রিজিকে কারো রিজিক মেরে দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না এই বিষয়টা আমি জানি তো এই সকল বিষয়গুলো যেহেতু নীতি নৈতিকতার জায়গা থেকে আমরা সৎ থাকার চেষ্টা করি এরপরে যদি কেউ আপনাদের কাছে আমাদের সম্পর্কে কোনো বিষয় বলে ওটা জাস্ট মানে যাচাই না করেই প্লিজ প্রসার করবেন না যেহেতু এখন ডিজিটাল দুনিয়া একটা প্রতিষ্ঠান সম্পর্কে খারাপ কিছু বললে তাদের যেহেতু হেটার্স অনেক থাকে সবে লুপে নাই। তো এই বিষয়গুলো নিয়ে আমার কথা বলার ইচ্ছা একদম ছিল না ভবিষ্যতেও আমি চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে কথা না বলার জন্য কারণ আমরা যেহেতু বিভিন্ন বিষয় আদি নিয়ে ব্যস্ত থাকি এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলার মতো খুব একটা সময় থাকে না আবার আরেকটা বিষয় হচ্ছে অনেকের অনেক অভিযোগ থাকে সেই বিষয়গুলো আমি পার্সোনালি খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করি যে কোনো প্রবলেম থাকলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে অফিসে চলে আসেন এই বিষয়গুলো আমরা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করি তো সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে সবাই সবার প্রতি একটু শ্রদ্ধাশীল হন একজন আরেকজনকে সম্মান করেন নিজের স্কিল পাওয়ানোর চেষ্টা করেন সফলতার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেন কাউকে গোতা মেরে তাকে পেছনে ফেলে দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে আপনি সফল হবেন এই টাইপের হীন কাজ থেকে নিজেকে সরিয়ে রাখেন এই আশাটাই আর কি আমি এই ভিডিওর শেষ পর্যায়ে এসে আপনাদের কাছে আর কি ব্যক্ত করছি তো এতক্ষণ ধরে অনেক বুরিং কথাবার্তা বলছি যারা মানে যাদের বোঝার বুঝে ফেলেছেন আর যাদের বোঝার মানে কিছু বুঝতে পারেনি তাদের বোঝার কোনো প্রয়োজনও নাই প্রয়োজনীয় ভিউটা আবার দেখবেন কিছু কিছু আইডিয়া আশা করছি আপনারা পেয়ে যাবেন যেগুলো পরবর্তীতে নিজের প্রতিষ্ঠান হলে যে কোনো পরিস্থিতি ডিপ্লোম্যাটিকভাবে হ্যান্ডেল করতে আপনাকে সাহায্য করবে তো যাই হোক অনেকক্ষণ কথাবার্তা বললাম যদি এর মধ্যে কোনো কিছু ভুল বলে ফেলি এই ভিডিওর কমেন্টে সেটা অবশ্যই ধরিয়ে দেবেন তাহলে কোনো বড় সড়ো মিস্টেক হইলে আমি সেটাকে প্রিন্ট করে দেব যাতে করে সবাই বুঝতে পারে এটা আমার ভুল ছিল আর আমাদের সম্পর্কে যে কোনো মতামত পরামর্শ থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে যে কোনো বিষয় নিয়ে মন্তব্য জানাতে পারেন তো আমি সর্ব সর্বশেষে আশা করছি ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করছেন যে যার জায়গাতে সফল হন অন্যদেরকে সফল করার চেষ্টা করেন যারা দুইবেলা খাওয়ার জন্য চেষ্টা করছে তাদেরকে সফল হওয়ার জন্য চেষ্টা করেন নিজে কিছু করতে না পারলে অ্যাটলিস্ট কাউকে খারাপ কিছু বলবেন না ভালো কিছু করতে না পারলে প্রয়োজনে চুপ থাকুন মানে এটাই আর কি আমার সর্বশেষ কথা আর এই ভিডিওটা যেহেতু আন কার্ড আমি এ ইউটিউবে পাবলিশ করে দিয়েছি সুতরাং কোথায় কে আসে না আসে আমি অতটা এখন ফিল করতে পারছি না মোটামুটি প্রচুর খুম চেপে গেছে আর চোখ খুলে তাকাই থাকতে পারছি না আর কি তো পরিশেষে সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনারা আমার হেটার্স হন শুভাকাঙ্ক্ষী হন যাই হোক না কেন আপনাদের জন্য আমার দোয়া থাকবে আমি ব্যক্তিগতভাবে কাউকে ঘৃণা করি না কেউ যদি আমাকে ঘৃণা করেও থাকে এটা পরবর্তীতে আমি মনে মনে রাখি না আমি মনে করি ওই ব্যক্তি কোনো একটা সময় আমার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে আমি চাইলে আজকের এই ভিডিওতে অনেক কিছু মানে তুলে ধরে এনে নাম ধরে ধরে কাউকে ছোট করতে পারতাম প্রমাণ সহকারে আমার কাছে প্রমাণ আছে যারা অর্ডিনারি আইডির বিরুদ্ধে কথা বলেন তাদের কাছে কোনো প্রমাণ নাই কিন্তু আমার কাছে অনেক প্রমাণ আছে আমি চাইলে অনেক ব্যক্তিকে আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট করতে পারতাম কিন্তু আমার এই উদ্দেশ্যটা আমার একদমই নাই আমি ছোট করলাম না আমি এই ভিডিওটা এগারো তারিখে পাবলিশ করার ঘোষণা কেন দিয়েছিলাম এটা বলে শেষ করব একজন ব্যক্তি একজন না বেশ কয়েকজন ব্যক্তি অর্ডিনারি আইটির বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ নিয়ে আসছে আমি তাকে চ্যালেঞ্জ করছি ফোন কলে যেটা আমার কাছে রেকর্ড আছে ফোন কলে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি যদি আগামী দশ তারিখের মধ্যে প্রমাণ করতে পারেন তাহলে আমরা অর্ডিনারি আইডি ছেড়ে দেবো আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনার কল রেকর্ড আমরা এগারো তারিখে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব মানে তারা এত গুরুত্ব মানে গুরুতর অভিযোগ করছে এবং সে বলছে তার কাছে প্রমাণ আছে আমি বলছি এটা মিথ্যা কথা বলছেন আপনার কাছে কোনো প্রমাণ নেই দেখান প্রমাণ থাকলে দেখান সে বলছে আছে আমি বললাম দেখান তো সে কোনোভাবেই আর কি মানে আমতা আমতা করে ফাঁস করানোর চেষ্টা করছে রাজি হচ্ছেন এরকম বেশ কয়েকজন ব্যক্তি পেয়েছি যারা আমাদের অভিযোগ করছে বাট তার কাছে কোনো প্রমাণ নাই সে তার কাছ থেকে শুনছে আমকজন তার কাছ থেকে শুনছে যারা আমাদের হেটাস তারা এটা প্রচার করছে মানে এগুলো নিয়ে আর কি চলছে তো এরকম অনেকগুলো ব্যক্তির মানে অভিযোগ ছিল তো সেই মানে অভিযোগের কোনো সত্যতা নাই প্লাস তারা যে বিভিন্ন আকাঙ্ক্ষাগুলো করে সেগুলোর প্রমাণও আমার কাছে আছে আমি চাইলে সেগুলো আজকে সব এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম তো আমার দ্বারা কেউ ছোটো হোক কেউ কষ্ট পাক ব্যক্তিগতভাবে আমি এটা চাই না যার ফলে সেই বিষয়গুলো শেয়ার করলাম না আজকের মানে এখন থেকে আমাদের ব্যস্ততা এমনিতেই মানে একটু বেড়ে গিয়েছে আরও ব্যস্ততা বাড়বে যে যার মতো করে মানে কাজগুলো করতে থাকেন সমালোচনা করার ইচ্ছা হলে করেন আজকের পর থেকে এই বিষয়গুলো নিয়ে হয়তো আমি আর তেমন কোনো কথাবার্তা বলবো না আমরা আমাদের কাজ করে যাব এই কাজ কারো পছন্দ হলে সে আমাদের টিমে যুক্ত হবে আমাদের সঙ্গে যুক্ত হবে কেউ কারো পছন্দ না হলে হবে না এটাই আর কি মানে এটাই আর কি শেষ কথা আর আপনারা যারা অন্যান্য প্রতিষ্ঠান চালাচ্ছেন নিজেরা নিজেদের স্কিল ডেভেলপ করেন এটা আমার সাজেশন থাকবে স্কিল ডেভেলপ না করে এই সকল মানে বিষয়গুলো নিয়ে গোতাগতি করা পেছন দিক থেকে কাউকে মানে আঘাত করা এই কাজগুলো ভাই করা ঠিক না একটা দিন মানে আসলে ময়দানে আপনাকে হিসাব দেওয়া লাগবে আমাকে হিসাব দেওয়া লাগবে তো সেই দিনটাকে স্মরণ করে আসেন আমরা যা যে যার জায়গা থেকে ভালো হওয়ার চেষ্টা করি সৎ হওয়ার চেষ্টা করি ভিডিওটি মনোযোগ দিয়ে এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته